তো আবার চলে এসেছি আপনাদের সাথে। আজকে আমি সেজেগুজে বুঝতেই পারছি, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। তো হ্যাঁ, আজকে চড়ক, তো চড়কের মেলায় আমরা যাব। তো আজকে আমাদের এখানে চড়কের মেলা হচ্ছে, তো তার জন্য আজকে আমরা সেজেগুজে চড়কের মেলায় যাব, আর আপনাদেরকে এই ভিডিওটাই দেখানো হবে। চলুন যাওয়া যাক। তো গাইস, আমরা এবার রাস্তার সামনেই দাঁড়িয়ে আছি, ঘরের সামনে। আমরা অ্যাকচুয়ালি একজনের জন্য দাঁড়িয়ে আছি, আমরা তিনজনে যাব, আমি, আমার হাজব্যান্ড আর তার একটা ফ্রেন্ড যাব মেলায়। তো তার জন্যই দাঁড়িয়ে আছি, সে আসলে আমরা রওনা দেবো, তারপরে আপনারা দেখুন পরে। তো গাইস, সাব রাস্তা এসে গেছি, আমরা হেঁটে আসছি বলে খুব গরম, তাই পুরো ভিডিও আমি করছি না যাওয়াটা রাস্তা দিয়ে। তো আমি কেটে করছি, হাফ রাস্তা এসে আবার আপনাদের সাথে ভিডিও করছি। তো এত গরম পরিমাণে পড়েছে, তো রাস্তাটাও খুব অন্ধকার যে আমি আপনাদের হাঁটতে হাঁটতে দেখাবো তাও যাবে না। এখান দিয়ে আরেকটু গেলে পুরো অন্ধকার, আমাকে দেখতেই পাবেন না, মনে হবে আমি কোথা দিয়ে ভূত নেমে এসেছি। তো আরেকটু এগিয়ে যেখানে আলো পাই সেখানে আপনাদের সাথে আবার জয়েন। গাইস, আমরা কাছাকাছি এসে গেছি, আর একটুখানি একদম কাছে এসে গেছি। এবারে চলুন মেলাটা ঘুরিয়ে দেখা যাক, চলুন। Oh,
আমাদের কাছে হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করেছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত ও তো এবার আমরা বাড়ি ফিরছি। খুব প্রচন্ড পরিমাণে গরম, তারপরে খুব ভিড়, তো তার জন্য এখন আমরা বাড়ি ফিরছি। কারণ তারপরে এই মেলায় যে ভিডিওটা করলাম সেটা আপনারা দেখুন, দেখবেন কেমন লাগলো বলবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন যাতে নতুন নতুন যখন ভিডিও ছাড়বো আপনারা দেখতে পারেন। আজকের জন্য এটুকু, টাটা বাই গাইস।